বিষয় যদি কহিবা যে পূর্ব ঝাড়খণ্ড এবং তা সহিত যে উত্তর পার্শ্ববর্তী উত্তর ওড়িশার বিশেষ ভাবে যে সক্রিয় রয়েছে এটি গোটে সমুদ্র পতন ঠার 1.5 কিলোমিটার এবং 5.8 কিলোমিটার মধ্যে গোটে ঘূর্ণিবল সক্রিয় রয়েছে যা কি দক্ষিণ আড়কু ধরেছে যার প্রভাবে যে কিছু জায়গায় আজ প্রবল অতি প্রবল বর্ষা হবা নেই আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষ স্পষ্ট সূচনা দিয়েছি সেই সব জেলা গুড়ি মধ্যে কয়ে রাখা চাহিদি কি সুন্দরগড় ঝাটগুড়া সম্বলপুর কেউঝর ময়ূরভঞ্জ বালেশ্বর ভদ্রক দেবগড় বিভিন্ন জেলার গোটিয়ে গোটিয়ে কিছু স্থানের প্রবল বর্ষা হবার নেই আশঙ্কা মধ্যে রয়েছে তাসহ কালবৈশাখী বর্ষা নিয়ে মধ্য আঞ্চলিক পানিপাগ বিভাগ পক্ষ সূচনা দিয়েছি তাসহ জুন 23 রু 26 তারিখ পর্যন্ত পাগ মেঘুয়া রহব কিছু স্থানের অতি প্রবল বর্ষা হওয়া নেই বলে সূচনা দিয়েছি এবং যদি কহা 24 তারিখে 10টি জেলা এবং 25 তারিখে দক্ষিণ ও পশ্চিম ওড়িশার কিছু জেলা সমস্ত আভ্যন্তরীণ ওড়িশার বর্ষা হব যে বর্ষা যে 14 তারিখ পর্যন্ত যেতবে মৌসুমী গত 16 তারিখে ছুঁবা পরে যে 14 তারিখ সুদ্ধা দক্ষিণ পশ্চিম মৌসুমী বর্ষা হয়েছিল 14.1 মিলিমিটার বর্ষা হয়েছিল যাকে স্বাভাবিক বর্ষা ঠার 80% কম রয়েছে কিন্তু যেতবে মৌসুমী অগ্রসর হল সারা ওড়িশা মৌসুমী অগ্রসর হল তা পরবর্তী পর্যায়ে 21 তারিখ সুদ্ধা বর্ষার পরিমাণ বড়িবার সহ 78.7 মিলিমিটার 7 দিনের 42.42% নিয়ন্ত্রিত বর্ষা ভরণ হয়েছে এবং স্বাভাবিক বর্ষা থেকে বর্তমান 38% কম বর্ষা রেকর্ড করা যাচ্ছে এবং যদি কহা আগামী দিন মানুষের মধ্যে পাগ ভালো রহব যেমনি কুহযাচ্ছে পাগ মেঘুয়া রহবা সহ বর্ষা মধ্যে ভাল হব বলে যা কুহযাচ্ছে পানিপাগ বিভাগ পক্ষ এবং 26 তারিখ পর্যন্ত বিভিন্ন রাজ্যের ওড়িশার বিভিন্ন জেলা মানুষের